সবাইকে ওয়েলকাম জানাচ্ছি জেসি এক্সপ্রেসেন্স স্বপ্ন নির্মাণ অনুষ্ঠানের নতুন এক পর্বে। ঢাকার সাভারে এক চিকিৎসক দম্পতি তৈরি করেছে তাদের স্বপ্নের নির্মাণ, আজ আমরা সেটি ঘুরে দেখব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম নাফিসা, হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? ভালো আছি। তারপরে ওয়েলকাম টু আওয়ার ওয়ার্ল্ড। থ্যাংক ইউ সো মাচ। এন্ট্রান্সটা তো কালারফুল, পুরো কাঠের কাজ। অ্যাকচুয়ালি উই লাভ কালারস, ট্রিজ এবং ন্যাচারাল, এটাই আমরা বেশি পছন্দ করি। আচ্ছা, হ্যাঁ, সেজন্য তুমি দেখতে পাচ্ছো সেটার প্রতিফলন কিন্তু আমি দেখতে পাচ্ছি। উপরেও দেখতে পাচ্ছি কাঠের কারুকাজ, হ্যাঁ, নিচে আবার দেখতে পাচ্ছি। এগুলো সব অরিজিনাল গাছ, পিটুনিয়া। বোঝাই যাচ্ছে না কোনটা আর্টিফিশিয়াল কোনটা হচ্ছে ন্যাচারাল, সব কিছু দিয়ে আসলে সাজানো হয়েছে। আরেকটা মজার বিষয় হচ্ছে, নর্মালি সব বাসায় নেম প্লেট থাকে, তাই না? ঢোকার সময় আমরা নাম দেখে ঢুকি, এখানে খুব সুন্দর দুইটা স্মারক রাখা আছে যার মাধ্যমে আমরা জেনে যাই, বুঝে যাই আমরা আসলে কার বাড়িতে এসেছি। চমৎকার। হ্যাঁ, আমরা দুইজনেই চিকিৎসক, সেই গল্পই আজকে আমরা করব। যেহেতু জেসি এক্সপ্রেসেন্স স্বপ্নের নির্মাণ থেকে আমরা এসেছি, এই গল্পই শুনবো যে চিকিৎসক দম্পতির স্বপ্নের নির্মাণ নিয়ে আর কি। এটা হচ্ছে আমাদের ফয়ার। এটা দরজা, দুই পাশে কাজ করা আছে, পুরো ভারী কাঠের দরজা। হ্যাঁ, এগুলো সব উডেন টেক্সচারের, সমস্ত উডেন কাজ, ঠিক আছে? আর এই যে শোপিসগুলো দেখছো, এগুলো আমি কনফারেন্সে বিভিন্ন দেশে যখন গিয়েছি, আমার এগুলো কালেকশন করা শখ, বিভিন্ন জায়গা থেকে এগুলো আনা হয়েছে। হাতে করে আনতে হয়, কষ্ট হয়, ওয়েট বেশি হয়, বাট তারপর আনতে ভালো লাগে। এটা আমাদের ছোট ড্রয়িং রুম অর্থাৎ ফয়ার। এটাই স্বল্প সময়ে যে সমস্ত মেহমান আসে তাদের জন্য এখানে। আর আমার পাশে আরেকটা ড্রয়িং রুম আছে, ওটা আপনাকে দেখাবো। কাঠের অনেক কারুকার্য দেখতে পাচ্ছি আমি এই বাসাতে, একদম কাঠ দিয়ে উপরের সিলিংটাও একদম গোল করে, অরিজিনাল বার্মাটিক কাঠ, দীর্ঘ সময় ধরে সিজনিং করে তারপরে একটু সময় নিয়ে সব কিছু করা হয়েছে যাতে জিনিসটা ভালো থাকে এবং অবশ্যই সুদিং, যেহেতু ন্যাচারাল জিনিস, ন্যাচারাল জিনিস। ভিতরে আবার হিডেন লাইট দেওয়া আছে, যেটা তোমার এই ঝাড়বাতিটা যদি অফ করেও দেওয়া হয় তাহলেও ওই লাইটটা একটা ওয়ার্ম একটা ইফেক্ট আনে। নাফিসা, চলো আমরা এখন আমাদের ড্রয়িং রুম, মেইন বড় যেটা সেটাতে আসি। অর্থাৎ এটা হচ্ছে যারা ওই যে খুব অল্প সময়ের জন্য আসে, না এটা না ওটার কথা বলছিলাম, আর তারপরে আসি এইটা, এটাতে। হ্যাঁ, এটা বড় ড্রয়িং রুম, পুরো বাড়িতে মোটামুটি উডেন টেক্সচার সব জায়গায় রাখা আছে এবং ওয়ালের কালারটা একটু লাইট কালার করা হয়েছে। আর এখানে যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গ্রামোফোন বলে এটাকে, এটা খুব এক্সক্লুসিভ একটা পিস, একজন গিফট করেছেন আমাদেরকে, আমাদের খুব পছন্দের একজন গিফট করেছেন। এখান থেকে ভিউ তো তাহলে চমৎকার, তাই না? হ্যাঁ, এখান থেকে পুরো সাভার এখান থেকে দেখা যায়। বেস কালারে আমার একটু উইকনেস আছে, এই রুমে এসে বোঝা যাচ্ছে বেস কালারের আধিক্য অনেক বেশি। হ্যাঁ, এগুলোকে সব আপনি নিজে ঘুরে ঘুরেই করেছেন? হ্যাঁ, ঘুরে ঘুরে পছন্দ করে ডিজাইন করে এগুলো সব করিয়ে নেওয়া। চলো এখন আমাদের ডাইনিং স্পেসটা দেখাই তোমাকে। ডাইনিং স্পেসটা অনেক বড়, অনেক বড় করে করা হয়েছে, আর ডাইনিং টেবিলটাও অনেক বড়। আর এই পাশটা দেখো, এই পাশটা একটা গোল সিঁড়ি করা হয়েছে যেটার জন্য এখানেও আমরা একটা স্পেস পেয়েছি। এখানে কিন্তু অনেক লোক বেশি হলে এখানে আবার অ্যারেঞ্জমেন্টও করা যায়, সেকেন্ড সিটিং এর অ্যারেঞ্জমেন্ট আমরা করতে পারি। যে রাউন্ড যে সিঁড়িটা করা, এটার প্ল্যানও কি আপনাদের ছিল যে এইভাবেই আমরা ডুপ্লেক্সটাকে করে দিব? কারণ সব জায়গায় ইউজুয়ালি স্কোয়ার সিঁড়ি হয়, হয়তো জায়গার অভাবে মানে স্ট্রেট সিঁড়ি করা হয়, কিন্তু এখানে আমার স্পেস বেশি ছিল যার জন্য আমি এটাকে রাউন্ড করতে পেরেছি এবং সেটার জন্য লুকটাও ভালো এসেছে, একটু ডিফারেন্ট এসেছে। এই ভিউটা মানে খুবই এক্সেলেন্ট। ওটাই দেখছি, এখানে যেরকম কালারফুল একটা টেক্সচার দেয়া, আবার সিঁড়িটা পুরো একদম ট্রান্সপারেন্ট করে গ্লাস ওয়ার্ক দিয়ে করা। হ্যাঁ, পুরো বাড়ি জুড়ে না কালার্স, আর যেটা দেখতে পাচ্ছি স্টোনের কাজ এবং সাথে সেই হিসেবে সিলিংগুলোও সব আপনি কাঠ দিয়ে করেছেন। কাঠ দিয়ে করেছি। এই পুরো আপনার এই ফ্ল্যাটটা আসলে কত স্কোয়ার ফিটের? এটা অ্যারাউন্ড 4,500। 4,500 স্কোয়ার ফিটের। আর এই পুরো বাড়িটা, এটা হচ্ছে 10.5 কাঠার উপরে নির্মিত এবং এটা আমরা গভর্নমেন্ট অ্যাপ্রুভ যে প্ল্যান, আমরা ওই অনুযায়ী সব কিছু করেছি। আফিসা, এটা হচ্ছে আমাদের বাড়ির প্ল্যান, এটা প্ল্যানটা আমরা পাশ করিয়ে এবং সব রকম বিল্ডিং কোড মেনে
সব রকম অনুমতি নিয়ে ফায়ার ফাইটিং থেকে শুরু করে ভূমিকম্প সহনীয়ভাবে খুব মজবুত করে আমাদের বিল্ডিংটা তৈরি করা, ছাদে আমাদের বাগান আছে ওইটার জন্য যে এক্সট্রা লোডটা হবে ওইটাও পর্যন্ত আমাদের খুব স্পেসিফিকভাবে ক্যালকুলেশন করে করেছেন আমাদের ইঞ্জিনিয়ার। এমনকি ছাদে আমাদের সুইমিং পুলেরও প্ল্যান ছিল, তো ওই লোড পর্যন্ত আমাদের দেওয়া আছে। বুয়েট থেকে সব কিছু আমাদের পরীক্ষা করা হয়েছে এবং টেস্টেড। চলো নাফিসা, এখন আমাদের কিচেনটা দেখাই। পুরো একদম ডাইনিং এর সাথে ওপেন কিচেন। হ্যাঁ, ওপেন কিচেন। ওপেন রাখার কিছু সুবিধা আছে, স্পেস বড় হয় আর হচ্ছে দেখতেও ভালো লাগে। আমাদের একটা গেস্ট রুম আছে এই ফ্লোরে, চলো গেস্ট রুমটা দেখে আসি। এটা হচ্ছে আমাদের গেস্ট রুম। গেস্ট রুমের তোমার আমি একটু ব্লু কালার ভালো লাগে আর কি, ওশান ওশান ভাব আসে। আর এটা কি একটা ফলস সিলিং করা হয়েছে কাঠ দিয়ে? হ্যাঁ, কাঠের একটা ফলস সিলিং করা হয়েছে। এটা একটা আলোর যেটা ইয়েটা, তোমার যদি লাইটটা অফ করে দেওয়া হয় সেক্ষেত্রে আলোটা তোমার একটা ডিম লাইটের ইফেক্ট দিবে, ওই যে ভিতরে হিডেন লাইট যেগুলো আছে ওই পাশ থেকে। আচ্ছা, এইটা আচ্ছা, হিডেন লাইটটা তোমার একটা সুদিং একটা ইফেক্ট দিবে ঘুমানোর সময়। নর্মালি সবাই ফল সিলিং দেয় হচ্ছে বোর্ডে বা অন্য কোনো ম্যাটেরিয়ালে, সেখানে আপনি দিয়েছেন পুরো কাঠ দিয়ে ফল সিলিং। আবার এই সাইডটাতেও আপনি এটার সাথে কন্ট্রাস্ট করে টাইলস গুলো দিয়ে করেছেন। বাহ, টাইলস দিয়েছি, ছোট ছোট ডেকোরেশন পিস এখানে রেখেছি, একটু ফ্লাওয়ার ভাস। আর এইটা হচ্ছে ফুলের ছড়াছড়ি, এইটা হচ্ছে হজের সময় মদিনা শরীফ থেকে আনা, এটা হচ্ছে আইতুল কুরসি। আচ্ছা আচ্ছা, আমার বিল্ডিং করতে যে বিভিন্ন জায়গা বিভিন্ন স্ট্রাকচারে বিভিন্ন ধরনের হয়তো কোথাও আমাকে, আমি কিন্তু স্ট্রাকচার কোনো কম্প্রোমাইজ করিনি, দরকার আমি স্পেস ছেড়ে দিছি। আমার এই 12-তলা ভবনের বিভিন্ন জায়গায় আপনি দেখবেন বিভিন্ন বড় বড় স্পেস ছাড়া আছে, বিভিন্ন কয়েকটা ফ্লোরে ফ্ল্যাট আছে, বাচ্চারা যাতে খেলাধুলো করতে পারে। পাঁচতলায় একটা মসজিদ আছে, শুক্রবারও এখানে নামাজ হয়, যতদূর সম্ভব আমি এর ভিতরে রোজার দিনে তারাবি হয়, আমি সমস্ত ব্যবস্থাপনা আমার। ভালো লাগলো দেখে যে যেরকম বলছিলেন যে মসজিদ আছে, একটা মাইক বাড়ির ভেতরেও খুবই মাইল্ড ভয়েসে বাট রাখা, যে আজানটা একদম ঘরের ভেতর বসেই শোনা যাচ্ছে। আমার প্রতি ফ্লোরেই আজান শুনতে পারবো, প্রতি ফ্লোরে আজান মাইকিং এর ইয়ে করা আছে। জি, এবং শুক্রবারের খুতবাটা প্রতি ফ্লোর থেকেই শুনতে পাবো, সাউন্ড বক্স করা আছে প্রতি ফ্লোরে, ফ্লোর থেকেই পেশেন্টরাও শুনতে পাবো মাইন্ড সাউন্ডে, এবং যারা ভাড়াটিয়া আছে তারাও শুনতে পারবে। চলো, নিচতলা তো দেখা হয়ে গেল মোটামুটি, এখন আমরা উপরে যাই। একটা সিঁড়িটা গোল করা হয়েছে মার্বেলের, এবং সাইডে আমি যে ক্লিয়ার গ্লাসটা ইউজ করেছি এইটা আবার আলো পাস করার জন্য, যেমন সব জায়গায় যেন এই সাইড থেকে আলো আসলে বাধা না পায়, পুরোটাই ঘরের মধ্যে ঢুকতে পারে। এই ডিজাইনটা আমি পছন্দ করে দিয়েছি, ওরা ওভাবে করে দিয়েছে, মার্বেল টেক্সচার। এত বড় একটা ঝাড়বাতি, এটা অনেক লম্বা, অনেক সুন্দর। রাতের বেলায় আরো বেশি ভালো লাগে যখন শুধু ঝাড়বাতিটা জ্বলে, দিনের বেলায় আলোর জন্য অনেক সময় একটু। আবার এটার পিছে কিন্তু সিলিংটা সেভাবেই ডিজাইন করা, সেভাবে সবকিছু করা হয়েছে গুছিয়ে, যে জিনিসটা দেখলাম। উপরের স্পেসটাতে আমাদের তিনটা বেডরুম, জি, আর এটা হচ্ছে একটা কমন স্পেস, এখানে আমরা চা টা খাওয়া একটু ফ্যামিলিতে কফি কফির একটা আড্ডা এই জায়গায়, টি কফি অ্যারেঞ্জমেন্ট। আচ্ছা, এখন আসি আমরা মাস্টার বেডরুম দেখাই তোমাকে। দিস ইজ আওয়ার বেডরুম। বাহ, অনেক বড় একটা রুম, ফাঁকা জায়গা। পর্দা এবং ওয়াল কালার আমি মোটামুটি লাইট কালার রাখতে চেষ্টা করেছি, যাতে একটু ওয়াল, অ্যাকচুয়ালি রুম বড়, তারপরেও তোমার যদি কালারটা একটু হালকা হয় তাহলে আবার সেটা একটু হোয়াইট বেশি মনে হয়। এই দিক দিয়ে বারান্দা আছে। এই পুরো জায়গাটা তাহলে খোলা জায়গা তাই না? প্রচুর আলো বাতাস আসে, খোলা জায়গা। এই পাশে বারান্দা আছে, এই বারান্দা থেকেও তুমি পুরো ভিউ দেখা যায়, সাভারের ভিউ দেখা যায় এদিক থেকে। ওইটা আরিচা রোড, মেইন রোড দেখা যায়। হ্যাঁ, এখানে কিছু গাছপালা রাখা হয়েছে। এই পুরো বিল্ডিংটা আসলে কয়তলা? বিল্ডিংটা হচ্ছে অ্যাকচুয়ালি 12-তলা, 12.5-তলা বলা চলে। আচ্ছা, এই ফ্লোরটা হচ্ছে 13তম তলা। আচ্ছা, আর আমাদের আন্ডারগ্রাউন্ড পার্কিং আছে, সেই হিসাবে তুমি 13তলা ফুল আর হাফ একতলা।
নিউজ 24 এর নিয়মিত আয়োজন জেসি এক্সপ্রেসের স্বপ্নের নির্মাণে নিচে ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। ব্রেকের পর সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি জেসি এক্সপ্রেসের স্বপ্নের নির্মাণ অনুষ্ঠানে। এটা হচ্ছে আমার ছেলের রুম, আসো। আমার ছেলে অবশ্য ক্যানাডায় থাকে, ও পড়াশোনার জন্য মাস তিনেক আগে ক্যানাডায় গিয়েছে, তো তার রুমটা অবশ্যই গোছগাছ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি মেইনটেইন করে রাখি। বোঝা যায় যে এটা একটা ছেলের রুম, জিমের সরঞ্জামাদিও ঠিকঠাক মতো জায়গায় আছে, ইকুইপমেন্ট আছে, খুব বেশি সাজসজ্জা ওরকম সে খুব বেশি পছন্দ করে না, যার জন্য লাইট তার সবকিছুই। কিন্তু এই বাড়িটা আপনি যেরকম বললেন যে কোনো আর্কিটেক্ট আপনি এই বাড়ির কাজে সাজানোর কাজে আসলে কোনো আর্কিটেক্ট ছিলেন না, আপনি সব করেছেন, তো দেখলেও মনে হয় ম্যাম যে কোনো একজন দক্ষ আর্কিটেক্ট এই বাড়িটা নিজের হাতে সাজিয়েছে। আপনি আসলে কিভাবে সবকিছু মেইনটেইন করলেন? এইটা অ্যাকচুয়ালি আমি আমার আর্কিটেকচারে পড়ার খুব ইচ্ছা ছিল। আচ্ছা, পিছের গল্প তাহলে এরকম। হ্যাঁ, খুবই তীব্র ইচ্ছা ছিল আর্কিটেকচারে পড়ার। তো আমার মায়ের চিকিৎসার সময়ে আমার আমার মা ব্লাইন্ড, তো আব্বা যখন চিকিৎসার জন্য ওনাকে নিয়ে যান ডাক্তারের কাছে, তো ডাক্তার যখন দেখছেন যে উনি একজন ব্লাইন্ড মেয়েকে বিয়ে করছেন, তখন ওই ডাক্তার বলছেন যে এত ভালো একটা ছেলে, উনি বিনা পয়সায় চিকিৎসা করছেন, খাওয়া থাকা এমনকি ভাড়া পর্যন্ত দিয়ে দিচ্ছেন। ইটস আ লং স্টোরি, মানে অনেক আগের কথা। তো তখন আব্বা ঠিক করেন যে আমার সব ছেলে ডাক্তাররা দোয়াতেই বেহেস্তে চলে যাবে, আমার সব ছেলে মেয়ে সব ছেলে মেয়ের বউজামাই ডাক্তার হলে ভালো হয়, যার জন্য আমি ভাবলাম যে ঠিক আছে ডাক্তারই হই। হ্যাঁ, অন্তত ফাদারের একটা ইচ্ছা পূরণ হোক। টাইলসগুলো যে দেখতে পাচ্ছ, আমি কিন্তু কোথাওই পলিশ টাইলস ইউজ করি নাই, কারণ পলিশ টাইলস, হ্যাঁ, এটা একটু আনগ্লেজ টাইলস আমি ইউজ করেছি, এই জন্য যে অনেক সময় দেখা যায় যে পানি পড়লে পিছলায় অনেক সময় অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে, যার জন্য আমি টাইলসগুলো একটু হয়তো ডাল লাগে দেখতে, বাট টাইলসগুলো আমি এমনভাবে রাখা হয় না, পিছলাটা হয় না, যেটা সবার জন্যই নিরাপদ। আর প্রতি রুমে দুটো করে ফ্যান দেয়া, এটা আসলে রুমের স্পেস অনেক বেশি, অনেক বেশি, তো দুই মানে পুরো জায়গাটা কভার করার জন্য দুটো করে ফ্যান ইউজ করতে হয়েছে। এটা ভালো, কারণ এখন কিন্তু গরম অনেক পড়ে, তাই না? প্রচুর গরম পড়ে। এটা আমার মেয়ের রুম, আসো দেখাই। আমার মেয়ে এবার এইচএসসি পাস করেছে, ও হচ্ছে কোচিং এ আছে। ওই রুম আবার এই রুম, দুটো রুম, দুটো রুমই মাস্টার বেড, কিন্তু কালার ডিফারেন্ট ডিফারেন্ট, কালার ডিফারেন্ট, আবার ডিপ কালার। শি লাইকস গ্রিন, এমারেল্ড গ্রিন। আচ্ছা, আর ওয়ার্ম কালার এই রুমটাতে। হ্যাঁ, ওয়ার্ম কালার, লাইটিংটাও করা হয়েছে সেভাবে। ফার্নিচারগুলো তো সবই কাঠের দেখতে পাচ্ছো, এটা হচ্ছে বেডরুম সেট ছিল। আচ্ছা, ওটাই দেখতে পাচ্ছি যে পুরো বাড়িতে যেমন একদিকে গাছপালা, গাছের সমারোহ, প্রাকৃতিক জিনিসপত্র, ঠিক তেমনি আলো বাতাসে পরিপূর্ণ, আবার কাঠ, কাঠের প্রাচুর্য এই বাড়িতে, অনেক বেশি কাঠ পাথর। বাসা তো মোটামুটি দেখা হলো, এখন এটা ছাদ বাগান, আমাদের ছাদ বাগানের একটা বারান্দা, এখানে আমরা বসে বর্ষা উপভোগ করি, জ্যোৎস্না উপভোগ করি, চা কফি খাওয়া, ফ্যামিলি গ্যাদারিং সব কিছুই হয়। অর্থাৎ পুরো ছয় ঋতু এখানে বসে উপভোগ করা যায়। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমি দেখি এখানে বিভিন্ন কালারফুল ফুল আছে, সিজনাল ফুল ফুটছে, যেগুলো সিজনাল ফুল আছে, বিভিন্ন প্রকার ফলের গাছ আছে, যেমনটা এই যে দোলনায় আমরা বা আমার ছেলে মেয়ে অথবা বেহমান আসলে আপনি নিজেও বসে দেখতে পারেন, নিজেও বসে দেখতে পারেন, দোলনা আছে, দোলনার উপরে একটা ছাদ করা আছে যাতে বৃষ্টির সময় বা রোদের সময়ও কোনো সমস্যা না হয়। এখানে বিভিন্ন প্রকার ফলের গাছ আছে, এখানে বাম পাশে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, আমরা অনেক সময় সন্ধ্যাকালীন বা রাত্রে আমাদের বন্ধুবান্ধব আসলে বারবিকিউ পার্টি বা এমনি গানের অনুষ্ঠান, এখানে দেখতে পাচ্ছেন সুন্দর গ্রাস কার্পেট করা, এখানে বসে আমরা সবাই গানের অনুষ্ঠান করি, ওইভাবে ব্যবহার করা হচ্ছে এখানটায়। এখানে যে কালারফুল বিভিন্ন ধরনের বগেনভিলার যে গাছ আছে দেখেন, খুব সুন্দর লাগছে জায়গাটা, খুব কালারফুল লাগে। জি, এবং বিভিন্ন ধরনের বগেনভিলার যত ভ্যারাইটি আছে আমি চেষ্টা করছি কালেকশন করার। এটা হচ্ছে একটা কমন স্পেস, এখানে চা কফির আড্ডা, আসো একটু বসি।
অর্থাৎ বেডরুমগুলো এগুলো দেওয়া হয়েছে হচ্ছে এই উপরের স্পেসে, আর নিচে দেওয়া হয়েছে ডাইনিং, ড্রয়িং এবং গেস্ট বেডরুম। গেস্ট বেডরুম এর প্রাইভেসি কিন্তু মেইনটেইন হয়। বেডও আছে আমাদের নিচে। টাইলসগুলো যা ব্যবহার করা হয়েছে দেয়ালে সেগুলোও কিন্তু স্টোন টেক্সচারের একটা টাইলস। হ্যাঁ, স্টোন টেক্সচারের টাইলস, কারণ হচ্ছে যে এটা ইট লুকস মোর ন্যাচারাল। স্টোন টেক্সচার, এটা নামই স্টোন টেক্সচার টাইলস। আচ্ছা, তো পুরো জায়গাটা জুড়ে আমি স্টোন টেক্সচার লাইট কালার মিক্সচার করেছি, কারণ একটা সলিড কালার যদি দেওয়া হয় তাহলে একটু মনোটোনাস লাগতে পারে, এই জন্য বিভিন্ন কালার কম্বিনেশন করে একটু অ্যাবস্ট্রাক্ট ভাবে একটু ছড়ায় ছিটায় দেওয়া হয়েছে। ম্যামের কাছে জানতে চাবো, যেহেতু পুরো বাড়িটার আপনার দক্ষতা এখানে অনেক বেশি বা আপনার এঙ্গেজমেন্ট এই বাড়ির তৈরির পিছনে অনেক বেশি, তো এখন যারা ডুপ্লেক্স বাড়ি করার চিন্তা ভাবনা করছে তাদের আসলে কিরকম অ্যামাউন্টের মানে অ্যামাউন্ট রেখে আর কি চিন্তা ভাবনা করা উচিত বাড়ির ক্ষেত্রে? এখন ডুপ্লেক্স বাড়ি যদি করতে হয় ডেফিনেটলি তার নির্মাণ শৈলী, তার গাঁথুনি, তার মজবুত কতটুকু হবে, এই জিনিসগুলো যদি আমরা মাথায় রাখি। যেমন আমার যেমন বেডরুমগুলো অনেক বড় বড়, স্পেসটা অনেক বেশি রেখেছি আমি, ড্রয়িং বড়, ডাইনিং বড়, এত বড় স্পেসের জন্য করতে হলে 50-60 লাখস এরকম লেগে যেতে পারে। হ্যাঁ, তারপরে পরে ডেকোরেশনের জন্য সেটা আরও কিছু আরও ভ্যারি করে। আজ সারাদিন আমরা ঘুরে দেখলাম সাভারের এই বাড়িটি। সত্যি এই বাড়ির নির্মাণ শৈলী অসাধারণ। দর্শক, JCX প্রেজেন্স স্বপ্নের নির্মাণের এই পর্ব আজ এ পর্যন্ত। দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত সকলে নিউজ 24 এর সঙ্গেই থাকুন।